আসসালামু আমাদের সাথে আছেন ওমর ফারুক ভাই, যিনি এই সমস্ত তুলাছড়ি পাড়া, এটা একটা একদম বান্দরবনের শহর থেকে অনেক গহীনে একটা পাড়া এবং অনেক ভেতরের দিকে। আমাদের এখানে হাঁটতে প্রায় কচ্ছপতলি থেকে প্রায় হাঁটতে মনে হয় 2-3 ঘন্টার মতো লাগছে, আলহামদুলিল্লাহ। তো এই পাড়া শহরের প্রথম মুসলিম যে ভাই, তার সাথে আমরা এখন কথা বলছি। ভাইয়ের নাম ওমর ফারুক। ওমর ফারুক, মাশাআল্লাহ। তো আপনি ভাইয়া কত সালে ইসলাম গ্রহণ করছিলেন? আমি 2014 সালে। 2014 সালে ইসলাম কিভাবে মনে হলো যে এই এতগুলো অমুসলিমের মাঝখানে আপনি ইসলাম গ্রহণ করবেন, এবং যেখানে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কিছু ছিল না, এটা 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 আপনার কিভাবে মাথায়, মানে কিভাবে আসলো, আপনি ইসলামের দাওয়াতটা পেলেন কিভাবে? মানে আল্লাহ আমাকে আহ্বান দিচ্ছে, কতগুলো রংসুর এলাকার মধ্যে কোন এই ধরনের মসজিদ বানানোর জন্য কেউ সাহস পাইতেছে না, আল্লাহ আমাকে সুযোগিতা করছে, তবে আমি সাহস পাইয়া এই ধরনের আমি প্রথমে মসজিদ তৈরি করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর মানে এই মসজিদটা তো আপনি আপনার জমির উপরে, এটা যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা তো আপনারই জমি মনে হয়, এখানে আপনি জমি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পর আমি দান অনুদান দিয়েছি। আচ্ছা আচ্ছা, বানানোর জন্য, মাশাআল্লাহ। আসলে হাদিসে আছে, যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতও ঘর নির্মাণ করে দেয়, ঠিক আছে, এবং যেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমি মানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সর্বপ্রথম আপনি কিভাবে বুঝতে পারলেন যে ইসলাম যে সত্য ধর্ম, এবং এটা যে আমি যে আমাকে যে মুসলিম হইতে হবে, এই দাওয়াতটা কিভাবে পাইলেন আপনি? পাইলাম বন্ধু বন্দা আমি বিভিন্ন আসা যাওয়া চলাফেরা করে ইসলামের লোক একজন সাথে আমার বন্ধুত্ব সে বুঝাইল আমি তার সত্যি ধর্ম কোনটা, নকল কোনটা, আসল সত্যি ধর্ম কোনটা সেটা আমি বিবেচনা করি, আল্লাহ আমাকে আহ্বান করছে। মানে আপনার বন্ধুর মাধ্যমে আপনি দাওয়াতটা পাইছেন সর্বপ্রথম। আপনার সেই বন্ধু কোথায় থাকে? থাকে মানে থানচিতে। থানচিতে, আচ্ছা আচ্ছা। সেইখান থেকে আপনি বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি যে এই পাড়াতে এখন আলহামদুলিল্লাহ প্রায় 10-10টা পরিবার মুসলিম হয়েছে, সবই আপনার ওসিলা, আলহামদুলিল্লাহ। তো এখানে 10 পরিবার, আর আমার আন্দারে যে নারেন পাড়া, ওয়াবরেন পাড়া, আচ্ছা, এদিকে তো হচ্ছে, তারপরে জায়গায়। আচ্ছা আচ্ছা, তা আনুমানিক কতগুলো পরিবার আপনার হাত দিয়ে মুসলিম হয়েছে? 30 পরিবারের মতো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। যাই হোক, এতক্ষণ কথা বলছিলাম তুলাছড়ি পাড়ার সর্বপ্রথম মুসলিম ওমর ফারুক ভাইয়ের সাথে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং ভাইয়ের দ্বারা আরো ইসলামের খেদমত দান করেন, এবং পাহাড়ের আমাদের মুসলিম ভাই বোনদের আরো যেন দিনকে দিন আরো এই সংখ্যা বাড়তে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইসলামের দিন কায়েমের জন্য আল্লাহ ওমর ফারুক ভাইকে কবুল করেন, সেজন্য সবাই দোয়া করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।